আজ যে শিকড়ের কথা বলবো, এটি কোনো সাধারণ শিকড় নয়। এই শিকড় যে ব্যক্তি ধারণ করে, সেই কিন্তু জীবনে সফলতা অর্জন করে। নমস্কার, স্বস্তিক চ্যানেলের পক্ষ থেকে আমি আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, এতদিন ধরে আপনাদেরকে আমি অনেক ধরনের শিকড় বাকড়ের কথা বলেছি, এই মূল ধারণ করুন সোমবার বা শুক্রবার। কিন্তু আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি গাছের শিকড়ের কথা বলবো, যেটি আপনারা সপ্তাহের একটি দিনেই ধারণ করতে পারবেন, এবং সেটি হলো মঙ্গলবার। ঠিকই শুনেছেন, মঙ্গলবার। আমরা প্রত্যেকেই জানি বজরং বলির বার, অর্থাৎ হনুমানজির বার। তাই এই দিন আপনি যদি আপনার সঙ্গে এই গাছের মূল বা শিকড়টি রাখতে পারেন, তাহলে হনুমানজির কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি যে বজরংবলী হলেন কলিযুগের কালজয়ী এবং অমরত্বের দেবতা। মাতা সীতা এবং শ্রী শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমানজি অমরত্ব বর পেয়েছেন। তিনি আজও শত শত কোটি কোটি ভক্তের অনুপ্রেরণা দেবতা, এবং বজরংবলীর অগুন্তি ভক্তও রয়েছেন। তাই দর্শক বন্ধুরা, যদি আপনিও হনুমানজির একজন প্রকৃত ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জয় বজরংবলী, জয় পঞ্চমুখী হনুমানের জয় লিখে দেবেন, জয় মারুতি। দর্শক বন্ধুরা, যারা যারা বজরংবলীর ভক্তবৃন্দরা আজকের এই পর্বটি দেখছেন, অবশ্যই আপনি বজরংবলীকে আরও সবার মধ্যে ছড়িয়ে দিন, আপনি এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনাকে মঙ্গলবার দিন এই গাছটির শিকড় ধারণ করে নিতে হবে। যদি করতে পারেন, তাহলে জীবনে পাবেন চরম আর্থিক উন্নতি, চরম সফলতা, সফলতার একেবারে শীর্ষে পৌঁছে যাবেন। যাকে বলে একেবারে সাফল্যের চূড়ায়। হ্যাঁ বন্ধুরা, তাই আপনাদেরকে আমি বলবো যে মঙ্গলবার আপনি ও আপনার পরিবার সকলে ধারণ করুন একটি বিশেষ এবং অসাধারণ গাছের শিকড়, যে শিকড়টি আপনাকে আপনার সামনে আসা সমস্ত বাধা কাটাতে এবং নিজের জীবনে সাফল্য পেতে সাহায্য করবে। সেই গাছটি হলো অপরাজিতার গাছ। তবে কোন অপরাজিতা, নীল না সাদা, দুই ধরনের অপরাজিতার ফুল গাছ রয়েছে। আমরা জানি এই অপরাজিতা ফুল দেবী দুর্গার একদিকে যেমন প্রিয়, অপরদিকে বাবা মহাদেবেরও, ভোলানাথেরও অতি প্রিয়। তাদের পুজো এই অপরাজিতা ফুল ছাড়া যেন সম্পূর্ণই হয় না মনে হয়। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা এটাও জেনে রাখুন, যেহেতু শিব এবং পার্বতীর এত প্রিয় এই ফুল, বজরংবলীরও অত্যন্তই পছন্দের এই ফুলটি। আর তাই জন্যই আপনি বজরংবলীর পুজো করবেন, আর তাকে শ্বেত অপরাজিতা ফুল দেবেন। আর এই শ্বেত অপরাজিতার মূল আপনাকে সংগ্রহ করে আনতে হবে ভোরবেলার টাইমটায়।
আর যখন সংগ্রহ করবেন মনে রাখবেন আপনি আপনার মাথার মধ্যে কোনো স্ট্রেস নেবেন না, অর্থাৎ কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, খারাপ কথা ভাববেন না বা বেশি কিছু কল্পনার জগতে ভাসবেন না। হ্যাঁ বন্ধুরা, যখন আপনি এই এই শিকড়টি গাছের সংগ্রহ করবেন, শ্বেত অপরাজিতা গাছের মূল আপনার হাতে এক গাঁট মতো দু টুকরো মূল জোগাড় করবেন, কিন্তু এক নিঃশ্বাসে মূল দুটিকে সংগ্রহ করে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, টানা এক নিঃশ্বাসে আপনাকে মূল দুটি নিয়ে নিতে হবে। এবং মনে রাখবেন এই মূল বাড়িতে, আপনার বাড়িতে যদি শ্বেত অপরাজিতার গাছ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, তা হলেও সাবধানের মার নেই, কেউ যেন আপনাকে এই মূল সমেত স্পর্শ না করে ফেলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কেউ যেন আপনাকে না স্পর্শ করে। এবং তারপরে এই মূলগুলিকে আপনি গঙ্গা জলে ধৌত করে নেবেন, অর্থাৎ ধুয়ে নেবেন গঙ্গার জল দিয়ে। এরপর লাল সালু কাপড়ের মধ্যে ওই মূল দুটিকে রাখবেন, এবং যদি আপনার গৃহে বজরংবলীর কোনো মূর্তি থাকে বা তার কোনো ছবি, যাকে পটচিত্র বলি, তা যদি থাকে তাহলে তার সামনেই রেখে দেবেন এই মূলটি। এবং বজরংবলীর নিত্যদিন যেমন আরাধনা করেন ঠিক সেইরূপ পূজা আরাধনা করতে থাকবেন। এরপরে করজোড়ে একটি মন্ত্র আপনাদেরকে বলতে হবে, অত্যন্তই শক্তিশালী এই মন্ত্রটি। যারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অবশ্যই হনুমান চল্লিশাই পাঠ করবেন, কিন্তু যারা পারেন না তারা হনুমান গায়ত্রী মন্ত্র অন্ততপক্ষে জপ করবেন। আমি গায়ত্রী মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি। ওম অঞ্জনিয়া বিদমাহে বায়ুপুত্রায় ধীমাহে তন্নো হনুমতে প্রচোদয়াত। এই গায়ত্রী মন্ত্র, হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে ভুলবেন না। জীবনে যখনই বিপদে পড়বেন তখনই করতে পারেন। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওম অঞ্জনিয়া বিদমাহে বায়ুপুত্রায় ধীমাহে তন্নো হনুমতে প্রচোদয়াত। এই মন্ত্রটি জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা এতটাই শক্তিশালী, জপ করা মাত্রই আপনার মনের জোর বাড়বে, সেই সঙ্গে শারীরিক ও মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পাবে, আর ক্লান্তি স্ট্রেস আপনার অবসাদের যে প্রভাব তার প্রকোপ কিন্তু কমতে শুরু করবে। শরীর আর মন দুটোই যখন চাঙ্গা থাকবে তখন জীবনে চলার পথে সামনের যে কোনো বাধা, যে কোনো পাহাড় সরিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন বন্ধু। তাই এইভাবে মন্ত্র জপ করে নিয়ে ওই লাল সালু কাপড়ের উপরে যে মূলটি রেখেছেন, শ্বেত অপরাজিতা গাছের মূল, তা সাদা রঙের সুতো দিয়ে নিজেদের হাতে ধারণ করবেন। অবশ্যই পুরুষরা ডান হাতে, মহিলারা বাঁ হাতে, এটা বলার কিছু নেই। তবে যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ নিচের কমেন্টে লিখে জানান, আর অবশ্যই লিখবেন জয় বজরংবলী। আর যদি এই ধরনের আরও আপনারা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে আরও অন্যদের উপকার করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।